স্বপ্ন আর বাস্তবকে গুলিয়ে ফেলিস নে রে তোতে। ফেলছি না মা, এখন আমি কিচ্ছু করছি না, বিশ্বাস করো। এখন আমি শুধু স্বপ্নগুলোকে যত্ন করে রেখে দিচ্ছি, কিন্তু কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে আমি আমার বাবার স্বপ্নগুলো একদিন নিশ্চয়ই বাস্তবায়িত করব, নিশ্চয়ই করব। মা তুমি একদম চিন্তা করো না, হ্যাঁ এই দেখো না, ও বাবা যে সুতোগুলোকে কেটে রেখেছিল আমি আবার ওগুলোকে নতুন করে রং করেছি, ওগুলোকে ওই মিলে বিক্রি করে অনেক টাকা পাবো। তাছাড়া কালকে থেকে তো গাজন শুরু। এই 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 দেখো না আমার হাতের অবস্থা দেখো, সে সকাল থেকে আমি শাড়ি তৈরি করছি, শুধু রোদে দিয়ে রং পাকা হলেই বিক্রি, বুঝেছো? তুই বুঝতে পারছিস না আমার কথাটা, কেউ বুঝছে না। ও পিসি, তুতে দিদি তো একদম ঠিক কথা বলেছে, বলো তুমি দেখবে শুধু গ্রাম থেকে না শহর থেকে অনেক বড় লোকেরাও আসবে, প্রচুর বিক্রি হবে গো প্রচুর। ও মা, মা আমাকে আর দুটো দিন দাও না, দেখো আমি সব সামলে নেব। দুটো দিন, দুদিন সময় দিলাম আমি, দুদিনের মধ্যে টাকা যদি জোগাড় না হয় তাহলে কিন্তু আমি এই তাঁত মেশিন বেচে দেব। দুদিন ধরে পেট খারাপ তো, তাই ভাবলাম কলমি শাকই নিয়ে আসি। দিদিকে বাঁচানো হচ্ছে, পেট খারাপের দোহাই দিয়ে আমাকে কলমি শাক খাওয়াবে তুমি রোজ রোজ? সত্যি পেট খারাপ, সত্যি দাঁড়াতে। দিদি তুই দুদিনের মধ্যে টাকা জোগাড় করতে পারবি? না পারলে যে আমি বাবার কাছে সারা জীবনের মতন অপরাধী হয়ে যাব, তাই পারতে আমাকে হবে। তুতে মা তুই চিন্তা করিস না, কাল মঙ্গলচণ্ডী পুজো, মা মঙ্গলচণ্ডী তোর মঙ্গল করবেন। তাই যেন হয় পিসিঠাম্মি। ভালো চুরি, দিদি ও সব বোঝে, ও আমাদের সবাইকে বোঝে, বরং আমরাই ওকে কেউ ঠিক করে বুঝতে চাই না। আচ্ছা একটা কথা বলো তো তুমি, এই পরিবারে ওর মতো দায়িত্ববান ছেলে আর কজন আছে? আই অ্যাগ্রি, কমপ্লিটলি অ্যাগ্রি। তা না হলে এই পরিবারে তো সবাই দাদার মন জুগিয়ে চলতেই ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, থাক না এখন এসব কথা। অথচ ওকে দেখো, এত বড় একটা পুজোর আয়োজন কি সুন্দর একা নিজে সামলে নিল, কাউকে কিছু টেরি পেতে দিল না। এইটুকুনি তো করতে পারে যে কোথায় আছে সেটুকুনি জানালো, সেটাও করছে না দেখো। আমি শিওর ও কোনো ইম্পর্টেন্ট কাজেই হয়তো আটকে পড়েছে, হয়তো জানানোর সময়টুকুই পাচ্ছে না। রিইউনিয়নে এসেছিস নাকি না এদের জলের সমস্যা মেটাতে? পাম্প লাগিয়ে দিচ্ছিস, বাকিটা করে নে তুই, চল এই কাজটা আমি করে যাবো। দাদা সমস্যাটা কি বুঝতে পারছি না স্যার? সমস্যাটা আমি বুঝতে পারছি, ওয়েট এনে ধরে ধর ধর। কি কি করছিস কি? রঙ্গন রঙ্গন
সব কি করছে বলতো? আমার মনে হয় পাইপে কিছু ঢুকেছে, ওটাই বের করার চেষ্টা করছে। তারপরে এরকম ভাবে রঙ্গন কি করছিস নাকি? রঙ্গন বালুচুরি শাড়িটা পরে আমাদের মা মঙ্গল চন্ডিকাল সেজে উঠবে। রঙ্গনের কোনো পরিবর্তন হবে না, দেখো বন্ধুদের সঙ্গে কোথায় উড়ে বেড়াচ্ছে। চলো 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 পাল্টাই।